আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই ভয়ঙ্কর সংবাদ, ইউক্রেন যুদ্ধের মধ্যেই এসপার্শ্ব মোতায়েনের ঘোষণা পুতিনের। খারকিভে তীব্র হচ্ছে রুশ আক্রমণ, নিহত 15 ইউক্রেনীয়। পিছিয়ে যাওয়ার ইঙ্গিত, তুরস্কের বেকায়দায় পড়তে পারে ইউক্রেন। লিথুয়ানিয়ার জনগণ টের পাবে কষ্টটা রাশিয়ার হুঁশিয়ারি। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থান। পতনের মুখে ইসরায়েল সরকার, ফের কঠোরপন্থী নেতানিয়াহু। সর্বশেষে জানিয়ে দিব সেই স্ন্যাক, আয়ারল্যান্ডে ইউক্রেনের বিমান হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলে নেই, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। ইউক্রেন যুদ্ধে এসপার্শ্ব মোতায়েনের ঘোষণা পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসপার্শ্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে রুশ সামরিক বাহিনী এসপার্শ্ব মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে। আজ বুধবার মস্কোর সামরিক কলেজ থেকে গ্রাজুয়েট সম্পন্ন করা একদল তরুণ ক্যাডেটের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পুতিন এ কথা বলেন। তিনি বলেছেন, এসপার্শ্ব মোতায়েনের মধ্য দিয়ে সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা নির্ধারিত হবে। তিনি আরো বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী ও নৌবাহিনীকে বছরের পর বছর এমনকি কয়েক দশক ধরে যুদ্ধ করতে হতে পারে। পুতিন বলেন, বিশ্বে এসপার্শ্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সমান কোনো অস্ত্র নেই। দীর্ঘপাল্লার এই ব্যবস্থা তৈরি করা হয়েছে ক্ষেপণাস্ত্র বিমান ভূপাতিত করার জন্য। কিছু ক্ষেত্রে এই ব্যবস্থা স্যাটেলাইট বিধ্বংসী কাজেও ব্যবহার করা যেতে পারে। বিশ্বাস করা হয়, এসপার্শ্ব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পাল্লা হল 600 কিলোমিটার এবং আন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র সহ উড়ন্ত লক্ষ্যবস্তুতে হাইপারসনিক গতিতে বাধা দিতে পারে। এসপার্শ্ব ব্যবস্থা নির্ধারণকারী প্রতিষ্ঠান আলমাজ ইন্টারন্যাশনাল প্রধান ইয়ার লাতিফ বলেছেন, এসপার্শ্ব হয়ে উঠবে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান প্রতিরক্ষা ব্যবস্থার প্রাণ প্রতীক। তিনি এপ্রিল মাসে জানিয়েছিলেন, এই ব্যবস্থা ধারাবাহিকভাবে উৎপাদন করা হচ্ছে। খারকিভে তীব্র হচ্ছে রুশ আক্রমণ, নিহত 15 ইউক্রেনীয়। ইউক্রেনের খারকিভ অঞ্চলে মঙ্গলবার রাশিয়ার ছোড়া গোলার আঘাতে অন্তত 15 বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে 8 বছরের একটি শিশুও রয়েছে। আঞ্চলিক গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন খবর আল জাজিরার। টেলিগ্রামের এক বার্তায় গভর্নর জানিয়েছেন, রুশ হামলায় খারকিভ শহরেই মারা গিয়েছে শিশু সহ 5 জন। 6 জনের মৃত্যু হয়েছে 40 কিলোমিটার দক্ষিণ পূর্বের চুয়াইফ এলাকায়। এছাড়া খারকিভের 40 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জোলোচিপ এলাকায় রাশিয়ার ছোড়া গোলার আঘাতে নিহত হয়েছে আরও 3 জন। চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরটির দিকে এগোনোর চেষ্টা করছে রুশ বাহিনী। সেখানে তীব্র লড়াই চলছে। রাশিয়ার বিরুদ্ধে ওরগানার মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহারের অভিযোগ তুলেছে খারকিভ পুলিশ প্রশাসন। গত সপ্তাহে বেশ পূর্ব ইউক্রেনের ইজিয়াম জেলায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কারখানায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। মঙ্গলবারেও কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ওই দিনের হামলায় আরও আরেকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন খারকিভের গভর্নর। পিছিয়ে যাওয়ার ইঙ্গিত, তুরস্কের বেকায়দায় পড়তে পারে ইউক্রেন। পিছিয়ে যাওয়ার ইঙ্গিত, তুরস্কের বেকায়দায় পড়তে পারে ইউক্রেন। রাশিয়ার বিশাল যুদ্ধজাহাজ মস্কোবা গত 14 এপ্রিল কৃষ্ণের সাগরে ডুবে যায়। জানা গেছে, এই হামলায় তুরস্কের তৈরি বাইকাতার TB2 ড্রোন ব্যবহার করে ইউক্রেন। এছাড়া কৃষ্ণের সাগরে রাশিয়ার কয়েকটি ছোট উদ্ধারকারী জাহাজ ডুবিয়ে দিতেও ব্যবহার করা হয়েছে বাইকাতার ড্রোন। তাছাড়া কৃষ্ণের সাগরে রাশিয়ার আরেকটি ছোট উদ্ধারকারী জাহাজ ডুবিয়ে দিতেও ব্যবহার করা হয় বাইকাতার ড্রোন। তুরস্কের তৈরি এই ড্রোন দিয়ে ইউক্রেনীয় বাহিনীর সাফল্য পর খবরও ফলাও করে প্রচার করা হয়। এর ফলে ইউক্রেনকে একটি বাইকাতার ড্রোন দেওয়ার জন্য লিথুয়ানিয়ার জনগণ টাকা তোলে। যদিও পরবর্তীতে লিথুয়ানিয়াকে বিনামূল্যে ড্রোন দেওয়ার কথা জানায় বাইকাতারের প্রস্তাবকারী প্রতিষ্ঠান। তবে রাশিয়ার বিরুদ্ধে হয়তো এই বাইকাতার ড্রোন আর বেশি দিন ব্যবহার করতে পারবে না ইউক্রেন, কারণ ইউক্রেনকে নতুন করে আর এই ড্রোন না দেওয়ার ইঙ্গিত দিয়েছে তুরস্কের প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিজ এজেন্সি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ওয়ার্ল্ড জার্নাল জানিয়েছে সব তথ্য। তুরস্কের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি এজেন্সির প্রেসিডেন্ট মিসাইল মেদিন ওয়ার্লিস জেনারেলকে বলেছেন, আমি মনে করি তুরস্ক একমাত্র দেশ যেটি দুই দেশকে আহ্বান জানাতে পারে এবং শান্তি আলোচনার টেবিল আনতে পারে। তিনি আরো বলেছেন, আপনি এটি কিভাবে করবেন যদি দুপক্ষকে আপনি লাখ লাখ অস্ত্র দেন? তুরস্কের প্রতিরক্ষা এজেন্সির প্রেসিডেন্ট আরো বলেন, দুই দেশের পক্ষে আলোচনার দরজা খোলা রাখতে হবে আমাদের। বিশ্বাস অর্জনের জন্য দুপক্ষের কাছে যেতে পারে এমন একজন থাকতে হবে। আমাদের লক্ষ্য হলো শান্তি বজায় রাখতে হবে, সেটি নিশ্চিত করা। তবে কি ইউক্রেনে বাইকাতার ড্রোন পাঠানো বন্ধ করে দেবেন, এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট মিসাইল বলেছেন, এখনো কিছু বিষয় চলছে।
এখনো মন্তব্য করার মতো পর্যায়ে আমি নেই, তবে আমরা অনেক বেশি সতর্ক। লিথুনিয়ার জনগণ টের পাবে কষ্টটা রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়ার ছিটমহল কালিনোগ্রাদে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে লিথুনিয়া। কালিনোগ্রাদের ছিটমহল রাশিয়ার মূল ভূখণ্ডের বাইরে, পোল্যান্ড ও লিথুনিয়ার মাঝে পড়েছে এই অঞ্চলটি। মূল ভূখণ্ডের বাইরে হলেও এটি রাশিয়ার অংশ, আর এই অঞ্চলটিতে মালামাল পাঠাতে লিথুনিয়ার মাঝে দিয়ে যাওয়া রেলপথ ব্যবহার করে রাশিয়া। এখন রেলপথে কালিনোগ্রাদে পণ্য পরিবহন বন্ধ করে দিয়েছে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লিথুনিয়া। এমন ব্যবস্থা নেওয়ায় লিথুনিয়াকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পুতিনের ঘনিষ্ঠ মিত্র এবং সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতুরুশেভ। তিনি জানিয়েছেন লিথুনিয়া যে কাজ করেছে তার জন্য ভোগান্তি পেতে হবে লিথুনিয়ার জনগণকে, কারণ রাশিয়া কঠোর ব্যবস্থা নেবে। তিনি বলেছেন লিথুনিয়ার জনগণ টের পাবে কষ্টটা। সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মঙ্গলবার কালিনোগ্রাদে যান। সেখানে বৈঠক শেষে রাশিয়ার জনগণকে তিনি বলেন, রাশিয়া অবশ্যই এমন শত্রুতাপূর্ণ পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো বলেছেন, যথাযথ ব্যবস্থা নিতে আন্তঃমহাদেশীয় ফরম্যাট কাজ করছে এবং খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পুতিনের ঘনিষ্ঠ মিত্র আরো বলেন, এমন ব্যবস্থার পরিণতি ইতিবাচক হবে যেগুলোর মারাত্মক প্রভাব লিথুনিয়ার জনগণের উপর পড়বে। এদিকে লিথুনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা এসব পণ্য পরিবহন বন্ধ করেনি। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়ন যেসব পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে তারা শুধুমাত্র সেগুলোরই পরিবহন করতে দিচ্ছে না। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মঙ্গলবার জানিয়েছে ইরানের রেজলিউশনারি গার্ডের সেনা এবং যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সেনাদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। দুই সেনাবাহিনীর সেনা মুখোমুখি অবস্থান চলে এসেছিল। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে হরমুজ প্রণালীতে এই ঘটনা ঘটে। মধ্যপ্রাচ্য ভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম ফ্লিট জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে ইউএসএস মরক্কো এবং ইউএসএস চোকরাও পার হচ্ছিল। এমন সময় ইরানের রেজলিউশনারি গার্ডের তিনটি দ্রুত বেগের ছোট যুদ্ধ জাহাজ সামনে চলে আসে। তারা যুক্তরাষ্ট্রের সেনাদের বিরক্ত করার চেষ্টা করে। এ সময় রেজলিউশনারি গার্ডের সেনাদের সতর্ক করতে সতর্কমূলক পাঁচটি ফায়ার করে যুক্তরাষ্ট্রের জাহাজগুলো। ইরানের সেনাদের সঙ্গে মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার বিষয়টি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মন্তব্য দেয়নি বা কোনো তথ্য প্রকাশ করেনি ইরান। দুই দেশের বাহিনীর মধ্যে এমন মুখোমুখি অবস্থান তৈরি হওয়ার ঘটনা এমন সময় ঘটল যখন তারা নতুন করে পারমাণবিক চুক্তি করতে যাচ্ছে। পতনের মুখে ইসরায়েল সরকার ফের কট্টরপন্থী নেতানিয়াহু। ইসরায়েলের জোট সরকার সোমবার ঘোষণা দিয়েছে তারা আগামী সপ্তাহে পার্লামেন্ট ভেঙে দেবে, অর্থাৎ পতন হতে যাচ্ছে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট সরকারের। আর সরকার ভেঙে গেলে গত তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতো দেশটিতে সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। ঠিক কোন পরিস্থিতিতে পড়ে ইসরায়েল সরকার পার্লামেন্ট বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে আর সরকার ভেঙে দিতে চাইছে? নাফতালি বেনেটের পতনের পর ইসরায়েলের ভবিষ্যৎ কি? কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিশ্লেষণে এসব প্রশ্নের জবাব খুঁজেছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরোধিতা করতেই সেখানে গঠিত হয় আট দলের জোট। এই জোটে ডানপন্থী, মধ্যপন্থী, এমনকি ইসরায়েলের বেসরকারি ফিলিস্তিনিদের প্রতিরোধকারী একটি দলও রয়েছে। মাত্র এক বছর আগে ক্ষমতায় আসে এই জোট সরকার। নাফতালি বেনেট এবং তার প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ জোট ক্ষমতায় আসার দীর্ঘ বারো বছর পর প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হয় বেনিয়ামিন নেতানিয়াহুকে। বলা হচ্ছে নেতানিয়াহু সরকারের বিরোধিতা করলেও নিজেদের মধ্যে বিরোধ রয়েছে জোট সদস্যদের। সম্প্রতি সময় জোটের দলগুলোর মধ্যে মতবিরোধ চরমে উঠেছে। রাষ্ট্র ধর্ম, ফিলিস্তিন রাষ্ট্র এবং পশ্চিম তীরে ইসরায়েল দখলদারির মতো বিষয়ে জোট সদস্যদের মধ্যে মত পার্থক্য দেখা দেয়। এসব বিষয়ে মতের মিল না ঘটলে শুরু হয় জোট ভাঙন। শেষনাক আয়ারল্যান্ডে ইউক্রেনের বিমান হামলা। ইউক্রেনের সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে তারা কৃষ্ণের সাগরে অবস্থিত স্যাক আইল্যান্ডে বিমান হামলা চালিয়েছে। দেশটির সেনাবাহিনীর ড্রাউটজান অপারেশন কমান্ড বলেছে দ্বীপটিতে ভিন্ন ফোর্সকে ব্যবহার করে তারা কাঙ্ক্ষিত লক্ষ্যতে হামলা চালায়। অপারেশনাল কমান্ডারের পক্ষ থেকে আরো বলা হয়েছে সামরিক অভিযান অব্যাহত আছে আর এই অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত বিষয়টি গোপন রাখা বা তথ্য খোলাসা না করা বিষয়টি বজায় রাখা প্রয়োজন। ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া, আর এই অভিযানের শুরুতেই কৃষ্ণ সাগরের স্নাক আয়ারল্যান্ডে হামলা শুরু করে রুশ বাহিনী। সেই দ্বীপের ইউক্রেনের সেনাদের রুশ নৌ কমান্ডার সমর্থন করার আহ্বান জানান, কিন্তু সেখানে থাকা ইউক্রেনীয় কয়েকজন রুশ কমান্ডারকে গালি দেন এবং আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। পরে শোনা গিয়েছিল আত্মসমর্পণে অস্বীকৃতি জানানো ইউক্রেনীয় সেনাদের হত্যা করেছে রাশিয়া। এমনকি প্রেসিডেন্ট জেলেনস্কি তাদের মৃত্যুর কথা বলেছেন, কিন্তু পরবর্তীতে রাশিয়া জানায় সেখানে থাকা ইউক্রেনীয় সেনাদের হত্যা নয়, আটক করা হয়েছে।